ডিজিটাল লেসন রেকর্ডিং এর জন্য যে সিরিজ অফ লেকচার তৈরি করা হয়েছে তার মধ্যে এই লেকচারে আমরা একটা MP4 ফাইলকে কিভাবে কনভার্ট করে অন্যান্য ফরম্যাটে নিয়ে যাওয়া যায় সেটা দেখব। সাধারণত দেখা গেছে যে যদি কোনো ইনএক্সপেন্সিভ মোবাইল ডিভাইস হয় সেগুলোতে 3GP বলে একটা ফরম্যাট চলে। আমরা এখন এই ভিডিওটাকে নিচ্ছি যেটা প্রিপারেশন ফর ডিজিটাল লেসন। এবারে এই ভিডিওটাকে আমরা 3GP তে কনভার্ট করে দেখব। কনভার্ট করার জন্য আমাদের যেটা করতে হবে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। প্রথমে আমি MP4 ডিজিটাল লেসনটাকে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই ফ্রি ম্যাক ভিডিও কনভার্টারের মধ্যে ড্রপ করলাম। এটা ড্রপ করার পরে এখানে এই টুলটার সম্বন্ধে ডিটেলে বলা হচ্ছে কি এটা সাইজ কত KBPS কত FPS ইত্যাদি। এটাকে এডিট করার জন্য এখানে দরকার হলে এডিটও করা যায়, কিন্তু এখন আমরা এটা এডিট করছি না। আমরা যখন 3GP তে কনভার্ট করতে চাইছি এখানে ক্লিক করলাম, 3GP এর জন্য একটা পেন খুলে গেল। এখানে আমি সেটিং এ গিয়ে এই সেটিংটাকে চেঞ্জ করতে পারি। 3GP প্রিসেট এডিটর ভিডিও কোডেক MPEG 4, সেখান থেকে আমরা নিচ্ছি এটার সাইজ হবে 320x240 পিক্সেল। এটা সেভ হচ্ছে। এবার আমি কনভার্ট চাপলে কনভার্সন শুরু হবে। কনভার্সন শুরু হয়েছে, কনভার্সন হচ্ছে, যখন কনভার্সন কমপ্লিট হয়ে গেছে এইবার আমরা দেখব যে অরিজিনাল ফাইলটার 4.42 MB ছিল, 6.5 মিনিটের ফ্রেম উইথ ছিল 838। নতুন যে ফাইলটা তৈরি হয়েছে সেটা ফ্রেম উইথ 320, 6:32 এর আর সাইজ হয়েছে 2.7 MB, মানে এটা 9 MB থেকে কমে 2.7 MB তে এসে দাঁড়িয়েছে। এইবার এটাকে একটু চালিয়ে দেখব। ডিজিটাল লেসন বানানোর জন্য আমরা যে 4 নম্বর সেটা দিই এবং কি রিলিভেন্স আমাদের লাইফে আমরা বুঝতে পারি যে, তাহলে আমরা মোবাইলে এরকম একটা সাইজের স্ক্রিন দেখতে পাব। তাহলে আমরা এই লেসনটাতে শিখলাম MP4 ফাইল থাকে সেটাকে 3GP তে কিভাবে কনভার্ট করতে হয় ফ্রি ম্যাক ভিডিও কনভার্টার ইউজ করে। মার্কেটে আরো অনেক ভিডিও কনভার্টার আছে, আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন। এর পরের লেসনে আমরা শিখব কিভাবে আমরা যে MP4 আর 3GP ফাইল তৈরি করেছি সেটাকে ইন্টারনেটে আপলোড করব এবং ফিউচার সোসাইটির সাইটে গিয়ে সেটাকে রেজিস্টার করব, যাতে বিভিন্ন ইউজার বা ছাত্রছাত্রীরা এই ভিডিওগুলো দেখতে পারে বা ডাউনলোড করতে পারে। ধন্যবাদ।